আবার হিন্দুরা বলে তাদের আদি ধর্ম ঠিক আছে আসলে প্রকৃতপক্ষে আপনাদের দৃষ্টিকোণ থেকে কোন ধর্মটা আগে আমাদের দৃষ্টিকোণ থেকে তো এটা তো নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে কোন ধর্ম আগে এইভাবে তো আমরা কখনো বিচার বিবেচনা করি না ভাই নাস্তিকদের তো সেরকমের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নেই এই বিষয়ে আমাদের কাছে যে প্রাপ্ত এভিডেন্স আছে সেই এভিডেন্স থেকে দেখা যায় যে সর্বপ্রথম যে ধর্মগুলোর উৎপত্তি ঘটছিল সেগুলো হচ্ছে কিছু লোকাল কিছু ধর্ম যেগুলো হচ্ছে গিয়ে মানে বিভিন্ন ছোট ছোট অঞ্চলে বিভিন্ন ছোট ছোট ভাবে বিভিন্ন থেকে আস্তে আস্তে আসছে যে আমাদের যে সমাজ বিজ্ঞানী যারা আছেন ইতিহাসবিদ যারা আছেন তারা যে এভিডেন্স আমাদেরকে দিয়েছে আমরা সেই একটা জিনিস বলতে পারি এখানে তো নাস্তিকদের আলাদা একটা নাস্তিকবাদী মত মানে চিন্তা যে আগে কি ছিল এরকম কোন চিন্তা আমাদের নাই হ্যাঁ যেটা আমরা ফ্যাক্ট হিসেবে পাই যেটা হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন আছে ঐতিহাসিকরা যে গবেষণা করে যে জিনিসগুলো বের করছে যেমন আপনি যদি সমাজ বিজ্ঞান বই পড়েন সেখানে দেখবেন সর্বপ্রাণ বাদ তারপরে মানে প্রকৃতিবাদ এগুলা এগুলা অনেকগুলা জিনিস আপনি পাবেন সেই জিনিসগুলা প্রাচীন কালে ছিল এরপরে আস্তে আস্তে সেই জিনিসগুলা সেই ধর্মগুলা ইভলভ হয়েছে আচ্ছা বাসবিহার আপনি কি বিষয়ে কিছু বলবেন যে মানে আমাদের যে পৃথিবীতে ধর্মগুলার উৎপত্তি কিভাবে কেমনে আসিফ ভাই এ প্রসঙ্গে বলা যায় যে প্রথমে যখন মানুষ প্রকৃতির শাসনে ছিল তখন প্রকৃতির নানা রকম শক্তিকে এই অগ্নিত পাদ ভূমিকম্প জলোচ্ছ্বাস বন্যা এগুলোকে ভয় পেত সূর্য নক্ষত্র চন্দ্র এসবকে ভয় পেত কোনো একটা দুর্ঘটনা বা কোন একটা আহ ধরুন পার্থিব কোনো ঝামেলা এগুলোর পিছনে ওরা ভাবতো যে ওই কোনো অলৌকিক কোনো শক্তি কাজ করছে তো তখন তারা ওই প্রকৃতিকে পুজো করতে শুরু করে সেইখান থেকে শুরু হয় টোটেম টোটেম বাদ আর কি মানে ধরুন আবার তারা মনে করতো তাদের জন্ম হয়েছে তাদের পূর্বপুরুষ ওই টোটেম প্রাণী মানে ধরুন কেউ হরিণ গোত্র তারা হরিণকে পুজো করত তারা মনে করতো যে হরিণ হচ্ছে আমাদের আহ পূর্বপুরুষ আর তারা যে সমাজে থাকতো সেই সমাজগুলোকে বলা হতো ক্লান ক্লান সি এল এ এন তো এবারে একটা ক্লানের লোক একটা টোটেমকে পুজো করতো মনে করুন হরিণকে সে হরিণকে খেত না অন্য আবার ক্লানের লোক হরিণকে খেত সে হয়তো আবার হনুমানের পুজো করতো আবার কেউ হয়তো বাঘের পুজো করত সে বাঘ ক্ষেত্র শিকার করতো না অন্য ক্লানের লোকেরা বাঘ শিকার করত এইভাবে করতে করতে তারা ওই পাহাড় পর্বতকেও পুজো করা শুরু করে এইভাবে লোকায়ত মানে আঞ্চলিকভাবে ধর্মের সৃষ্টি হয়েছে এবার সেইটা পরবর্তীকালে যখন প্রকৃতির শাসন থেকে বেরিয়ে নিজের শাসনে এলো মানুষ অর্থাৎ নিজেকে নিজেকে সমাজ শাসন করবে এরকম ধারণা তৈরি করলো তখন ওই টোটেম দেখুন আবার দেবদেবীর রূপ পেয়ে গেল এখনো পর্যন্ত হিন্দুদের মধ্যে দেখবেন সাপের পুজো পেঁচার পুজো হনুমানের পুজো হ্যাঁ এই অবতার হিন্দুদের আবার অবতার আছে বড় কিন্তু খায় আবার তারা যা হোক তো এইভাবে মানে মানুষ যখন সংগ্রাহক ছিল মানে পশু ছিল পশুর মতো ছিল সে শুধুমাত্র প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করতো তখন এই প্রকৃতিকে ভয় পেত এবারে সে যখন উৎপাদক হলো অর্থাৎ গম চাল এগুলো উৎপাদন করা শিখলো তখন সে শাসন ব্যবস্থা তৈরি করলো এবং ওই টোটেমগুলোকে পুজো করা শুরু করলো পাহাড় পর্বত নদী বিভিন্ন পশু পাখি বিদ্যুৎ বজ্র এসবকে পুজো করতে আরম্ভ করলো এইখান থেকে ওরা নিজেরা ধর্ম তৈরি করে ফেললো এইভাবে সেই মানে চতুর্থ হিমযুগের পর থেকে মানুষ যখন সভ্য হলো এইভাবেই কিন্তু মানুষ ধর্মের সৃষ্টি করেছে তারপরে তো রাজা বাদশাহ এই সমস্ত এসে গেল তারাও দেখলো বাহ এই এই সিস্টেমে থাকলে তো মানুষকে বেশ ভালো শাসন করা যায় হ্যাঁ তার সঙ্গে ছোট ছোট চিন্তাবিদ এসে গেল বড় বড় চিন্তা বিদেশে গেল তারপরে ওই ঋষি মহারিষি মুনি এই সমস্ত এলো পাশ্চাত্যে সব টমাস অ্যাকিউনাস হ্যানতেনে এসব বড় বড় ভাববাদী দার্শনিক এসে গেল তারা এই ঈশ্বরকে রাজনীতির সঙ্গে জুড়ে দিয়ে বিভিন্ন ধর্মের প্রচলন হয়ে গেল প্রাতিষ্ঠানিক ধর্মের রূপ নিয়ে নিল সেই যে পুরনো টোটেমবাদ সেখান থেকেই শুরু হয়ে আজকের এই ধর্ম প্রতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে শাসকের আনুকূল্যে এইটা খুব সংক্ষেপে আর কি বললাম আচ্ছা সিঙ্গুলারিটি আপনি বলেন তাহলে আপনার কি আর কোনো এই বিষয়ে কোনো ইয়া আছে প্রশ্ন আছে থ্যাংক ইউ না আমি বুঝতে পারছি থ্যাংক ইউ জিনিসটা আমার ক্লিয়ার হইছে আজকে আমি প্রথম আসছি তো আমি আশা করি পরবর্তী পর্যায়ে আরো কিছু বিস্তারিত জিনিস নিয়ে আসবো হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য কেমন রইলো বিদায় জানাচ্ছি পরের জন্য আকাশ আকাশ আপনাকে যুক্ত করা হয়েছে আকাশ আপনি বলেন তাহলে হ্যাঁ নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ তো আসলে আমি ভাবতে পারছি না যে আপনার সাথে যুক্ত হতে পারবো অনেক দিন ধরে ফলো করছি আপনাকে হ্যাঁ আহ তা আমি আপনার লাইভ মোটামুটি অনেকদিন ধরে শুনি যেটা হয় বাংলাদেশে আমি একটা জিনিস শেয়ার করবো মানে আমরা যারা হিন্দু আছি এবং যারা ধর্মটা একটু কম জানি আর কি হ্যাঁ তো তাদেরকে অনেক সময় মানে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয় আমি বলতে যাচ্ছে যে মানে মুসলিমরা বিভিন্ন ধরনের আহ প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করছে তো আমি একটু নার্ভাস হয়ে গেছি কিভাবে বলবো আচ্ছা আচ্ছা বলেন আস্তে আস্তে সুস্থ হ্যাঁ তো কিছুদিন আগে এক হুজুর আমাকে এরকম কিছু মানে বলতেছে যে তুমি ধর্মান্তরিত হয়ে যাও জান্নাত পাইবা তোমাদের মূর্তি পূজা ভালো না তো এরকম নানান ধরনের কথা বলতেছিল তো তো আমি তখন কোন উত্তর দিতে পারি নাকি কারণ আমি তো মানে আপনার এই তখন তো আপনার এই লাইফটা আমি মানে মানে কি বলে দেখা শুরু করি নাই তো যেটা হলো এখন আপনার লাইফ দেখে আমি মোটামুটি উত্তর দেওয়ার মতন কিছু মানে কি বলে এটারে কিছু জিনিস খুঁজে পেলাম এখন মোটামুটি উত্তর দিতে পারি কেউ কিছু বললে তো উত্তর দিতে পারি আর কি যে ইসলাম ধর্মের যে নেগেটিভ সাইড গুলি আছে এগুলো আসলে বাংলাদেশের বেশিরকম কি জানেন হ্যাঁ হ্যাঁ বলেন আকাশ ভাই আপনার তো মনে হয় আর কথা শোনা যাচ্ছে না তাহলে আপনাকে বিদায় জানাই আপনি আবারও আসেন এমডি ফাহাদ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

তাহলে আমাদের জন্য সুবিধা হইতো কারণ হচ্ছে গিয়ে একই প্রশ্নের উত্তর আমরা বারবার বারবার দিতে দিতে আমরা একটু বিরক্ত দেখা যায় যে আপনি একই প্রশ্ন করবেন যে এটা হচ্ছে পাঁচ বছর সাত আগে আমরা উত্তর দিয়ে বসে আছি অনবরত দিয়ে যাচ্ছি সেই একই প্রশ্ন আবারও হয়তো আপনি এসে করবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি দেখেন আমি প্রশ্নগুলো করছি ঠিক আছে আচ্ছা বলেন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার অবস্থানটা কোথায় একটু জোরে বলবেন একটু জোরে আরেকটু জোরে বলবেন বলেন বলছি যে আপনার অবস্থানটা কোথায় মানে আপনার ওই অবস্থানটা কোথায় এখন বর্তমানে বর্তমানে আমার অবস্থান আমার বাসায় চেয়ারের উপর এবং না মানে আপনি কি আপনি কি নাস্তিক বা অন্য ধর্মের বা সষ্টা বিশ্বাসী বা অবিশ্বাসী কোনটা আমি যে নাস্তিক এটা তো ভাই বাংলাদেশের বাচ্চা বাচ্চা জানে বাংলাদেশের মানে মানে এক যে বাচ্চারা পাঁচ সাত বছর বয়স এবার ওই ছেলেও জানে আপনি এই কথাই এসে আমার জিজ্ঞেস করতে হবে ভাই

নাস্তিক জিনিসটা কি আপনি আপনি বলেন আমি শুনছি না না আপনি আমাকে বলেন আপনি বোঝেন কিনা সেটা আমি দেখছি আমি তো অলরেডি গুলো লক্ষ লক্ষ বার বলছি এই কারণে আপনাকে বলেছি যে আগে একটু ইউটিউবে ঢুকে একটু সার্চ টার্চ করে আসেন ঘুরে টুরে দেখেন এখানে কি কি আছে কি কি ভিডিও আছে আমি তো ডেইলি ভাই এক কথা উত্তর তো আমি ডেইলি প্রত্যেকটা লোক আইসা বলবে ভাই আপনার নাম কি আসিফ মুহিউদ্দিন আবার কালকে আইসা আরেকজন জিজ্ঞেস করবে ভাই আপনার নাম কি আসিফ মুহিউদ্দিন আচ্ছা ঠিক আছে আরেকজন আইসা জিজ্ঞেস করে ভাই আপনার নাম কি এভাবে তো আমি প্রত্যেক জনজনে উত্তর দিব না তো তাই না এই কারণে ইউটিউবে

কারণ দুই ঘন্টা তিন ঘন্টা ধরে বসে বসে ভিডিও দেখার তো সময় নেই ভাইয়া তাহলে তো আপনার তাহলে তো আপনার সাথে আমার আলোচনারই কোনো প্রয়োজন নেই কারণ আপনার যদি সেই আগ্রহটা না থাকে তাহলে আপনার পিছনে তো আমার কোনো আগ্রহ নেই আপনার উত্তর দেওয়ার জন্য আমার কোনো ঠেকা নেই তো ঠেকা আছে ঠেকা আছে নাকি না পরের আর কোনো প্রশ্ন কি আপনি করবেন না কারণ আপনার যদি আপনার দুই ঘন্টা আমাদের ভিডিও দেখার কোনো টাইম না থাকে তাহলে আপনার কথা শোনার দুই পাশের সেকেন্ড কথা শোনার টাইমও তো আমার নেই

এখন তো আর দেখার সিস্টেম নাই যে আপনি কে কি মনে করেন কোথার থেকে কোন গরু ছাগল গাধা গ্রামে গ্রামের গঞ্জের থেকে অশিক্ষিত মূর্খ মানে মানে যে যারা হচ্ছে গিয়ে জঙ্গলে গিয়ে হাগে এরা মনে করেন লুঙ্গি কাসা দিয়ে পাঁচা চুলকেতে চুলকেতে আমার লাইফে এসে ঢুকে গেলো আমি কি তার সাথে বেশি কথা বলবো নাকি এত কি টাইম আছে নাকি আমার ফ্রি টাইম আছে নাকি এত ফ্রি টাইম তো আমার নাই আপনার যদি আগ্রহ থাকে আপনি আগে সেখানে সার্চ করেন ওইখানে গিয়ে দেখেন দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা দেখেন আর যদি আপনার টাইম না থাকে দেখবেন না এদিকে আইবেন না না আর যদি থাকে আপনি যদি আগ্রহ থাকে দেখে শেষ করবেন তারপরে আপনি আসবেন আর আপনি যেহেতু বলছেন যে আমাদের ভিডিও দুই ঘন্টা দেখার মতো টাইম আপনার নাই তাহলে আপনার সাথে দুই সেকেন্ড সময় অপচয় করার মতো টাইমও আমার নাই এই কারণে আপনাকে বিদায় জানালাম হ্যাঁ ভালো থাকেন পরের